প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো। মিস কিন্তু আবার চলে আসলাম তোমাদের সাথে। কেমন লাগছে সবার? আজকে আবার একটা নতুন ক্লাস পাবে, নতুন একটা মজার ক্লাস পাবে আবার। কেমন লাগছে? খুব ভালো। সবাই কি তৈরি আজকে মজার ক্লাসের জন্য? মজার ক্লাসে আজকে হচ্ছে আমরা একটু মজা করব, গল্প করব। কেমন লাগবে বলো তো? খুব ভালো লাগবে। আচ্ছা, আজকে আমরা কি শিখবো? কারো কি বলতে পারবে কেউ কি যে আজকে আমরা কি শিখতে পারি বলো তো? আজকে হচ্ছে আমরা বাংলা শিখব। ঠিক আছে, আমরা নার্সারি ক্লাসের হচ্ছে বাংলা এর আগে আমরা শিখেছিলাম না বলতো? কি শিখেছিলাম আমরা? ছবি দেখে দেখে বর্ণ বলা শিখেছিলাম, বর্ণকে চিনতে শিখেছিলাম, আমরা ক থেকে ঞ পর্যন্ত শিখেছিলাম। মনে আছে কি সবার? এখন মনে পড়েছে মিস বলাতে, তাই না? আচ্ছা, আস্তে আস্তে সবার সব মনে পড়বে, যেহেতু মিস চলে আসছি, মিস সব মনে করিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে আজকে যেহেতু আমরা ইয়ো পর্যন্ত শিখে ফেলেছিলাম এর আগের ভিডিও ক্লাসে, আজকে হচ্ছে আমরা ট থেকে শিখব। তাহলে তো শুনেই একটু মনে হচ্ছে মিস আজকে নতুন বর্ণ নিয়ে আসছে, তার মানে আজকে নতুন কিছু ছবি হবে, নতুন কিছু বর্ণ শিখব। কথাতেই কিন্তু বোঝা যাচ্ছে আজকে নতুন নতুন কিছু বর্ণ আর মজার মজার কিছু নতুন নতুন ছবি নিয়ে মিস চলে আসছি। তাহলে চলো আজকে হচ্ছে আমরা বর্ণ বলা এবং হচ্ছে বর্ণ চেনা দুইটাই শিখব। কিন্তু কি করতে হবে? মিসের সাথে মুখে মুখে বলতে হবে। তাহলে কি সবাই রেডি? আচ্ছা, সবাই যদি তৈরি থাকো তাহলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই, মজার ক্লাসে। দেখি তো আজকে মিস কতগুলো মজার মজার ছবি নিয়ে চলে আসি তোমাদের ক্লাসে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আজকে আমরা যা পড়বো সেটা হচ্ছে আরেকবার আমরা দেখি। দেখেছো ইয়ো? ইয়োর পর ইয়ো শিখেছিলাম না? ইয়োর পরে কোন বর্ণটি হয়? এটার নাম কি বলতে পারবে কেউ? এই বর্ণটির নাম, ওর নাম হচ্ছে ট। এই বর্ণটির নাম কি? ট। মিসের সাথে বলো, এই বর্ণটির নাম হচ্ছে ট। টতে কি হয় জানো? দেখবে, সবাই দেখতে চাচ্ছ, টতে একটি সুন্দর একটা ছবি চলে আসবে। চলো তাহলে আমরা আর ওয়েট না করি, আমরা দেখি। দেখো কত সুন্দর একটি ছবি চলে আসছে, কি বলো তো? টিয়া। হ্যাঁ, টতে হয় টিয়া। টিয়া একটি পাখির নাম, আমরা কি সবাই জানি? দেখেছো টিয়া পাখি নড়াচড়া করছে? টিয়া পাখির ঠোঁটটি কি রঙের? লাল রঙের। তারপর গায়ে দেখেছো সবুজ কালার, ওর শরীরের গায়ের রঙটি হচ্ছে সবুজ রঙের। এবং ওর পাশেই দেখো আকাশে আবার কি, সূর্য, সূর্য আবার হাসছে, তাই না? দেখেছো কত সুন্দর একটি ছবি, এবং টিয়া পাখিটি কত সুন্দর করে লেজ নাড়াচ্ছে, ঠোঁট নাড়াচ্ছে। তাহলে মিসের সাথে সবাই বলো টতে টিয়া, টতে টিয়া, টতে টিয়া। তাহলে আমরা টিয়া দিয়ে কি শিখলাম? টিয়া পাখি ঠোঁটটি লাল। দেখেছো টিয়া পাখি ঠোঁটটি কেমন? লাল রঙের। তাহলে আমরা কি বলবো? টিয়া পাখি ঠোঁটটি লাল। সবাই মিসের সাথে বলো টিয়া পাখি ঠোঁটটি লাল, টতে টিয়া, টিয়া পাখি ঠোঁটটি লাল। ভেরি গুড, এই তো গুড স্টুডেন্ট। এই জন্য তো মিসের সাথে মুখে মুখে বলছো, এভাবে মিসের সাথে সাথে মুখে মুখে বলতে বলতেই তো শিখে যাবে। তাহলে কি এখন পরের বর্ণটি খুব জানতে ইচ্ছা করছে যে টয়ের পরে কি হয়? কি চলো তাহলে দেখে আসি ম্যাজিক করে টয়ের পরে কি চলে আসে। দেখি তো এই বর্ণটির নাম কি টয়ের পরে চলে আসলো? ঠ। এই বর্ণটির নাম হচ্ছে ঠ। সবাই মিসের সাথে বলো এই বর্ণটির নাম হচ্ছে ঠ। ঠতে কি হয় জানো? ঠতে দেখি তো কি হয়, এটা কি তোমরা কি বুঝতে পারছো? এটা কি মনে হচ্ছে? একটি গাড়ি, একটি লোক কিছু জিনিস নিয়ে যাচ্ছে, তার মানে কি এটি হচ্ছে ঠেলা গাড়ি। হ্যাঁ, এই ছবিটি দেখে আমরা কি বুঝতে পারছি? এটি একটি ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি কি করছে? লোকটি ঠেলা গাড়িতে উপরে কি নিয়ে যাচ্ছে? কিছু জিনিস বা মাল নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি শিখলাম মিসের সাথে সাথে সবাই বলো তো? ঠতে ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে মাল, ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে মাল। দেখেছো এই লোকটি কতগুলো জিনিসপত্র বা মাল নিয়ে ঠেলা গাড়িতে করে করে চলে যাচ্ছে। তাহলে মিসের সাথে আরেকবার বলি সবাই, ঠ। ঠতে ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে মাল। দেখেছো এখন কি আমরা শিখে ফেলেছি? তাহলে আমরা কি কি শিখলাম বলো তো? ট, ঠ,
এইবার বলো তো কি হয়, ট ঠ তারপর কি হবে? চলো তো দেখি আসি, আমাদের কাছে ম্যাজিক করে আসলে কোন বর্ণটি চলে আসে। কি নাম ওর, দেখেছো কত সুন্দর একটি বর্ণ চলে আসছে? ওর নাম হচ্ছে ড। সবাই বলো তো মিসের সাথে ওর নাম কি? ওর নাম হচ্ছে ড। ডতে চলো তো দেখি কি হয়, মিসের কাছে আসলে কি মজার ছবি আছে একটু দেখে আসি। এটা কি চিনতে পারছো? কেউ কে বলতে পারবে? মিস তো বুঝতে পারছি না এটা কিসের ছবি। হ্যাঁ ডাব, ভেরি গুড, তোমরা তো দেখে ভালোই ছবি দেখে দেখে চিনে ফেলতে পারছো। এটা হচ্ছে ডাবের ছবি। ডাবের মধ্যে পানি থাকে না আবার? ডাবের পানি খেয়েছো? হ্যাঁ, আমরা খুব গরমের সময় যে গরমের সময় আমরা কি করি, ডাবের পানি খাই। খেলে কিন্তু আমাদের খুব ভালো লাগে, তাই না? বেশি বেশি ডাবের পানি খেতে হয় খুব গরম পড়লে, কারণ হচ্ছে ডাবের পানিতে অনেক পুষ্টি। এজন্য আমাদের কি করতে হয়, ডাবের পানি খেতে হবে। ঠিক আছে, তোমরা যারা যারা খাও না আজকে থেকে কিন্তু ডাবের পানি খাবে, কারণ ওটার মধ্যে অনেক পুষ্টি আছে। তাহলে চলো মিসের সাথে আমরা কি শিখলাম, ড। মিসের সাথে বলো সবাই, ড। ডতে ডাব, ডতে ডাব। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম, ডাবের পানি পুষ্টি ভরা। তাহলে মিসের সাথে সবাই বলো আরেকবার, ডাবের পানি পুষ্টি ভরা। ডতে ডাব, ডাবের পানি পুষ্টি ভরা। দেখেছো আমরা কিন্তু অনেক সময় ডাবের পানি কিভাবে খাই, স্ট্র দিয়ে, তাই না? স্ট্র দিয়ে কি খেয়েছো? স্ট্র দিয়েও কিন্তু ডাবের পানি খাওয়া যায়, আবার গ্লাসে করেও ঢেলে খাওয়া যায়। অনেক ভালো লাগে ডাবের পানি, আর এটার মধ্যে অনেক পুষ্টি আছে, সবাই খাবে। তারপরে চলো তো এখন আমরা কোন বর্ণটি শিখব। আমরা ট শিখেছি, ঠ শিখেছি, ডও শিখে ফেললাম, এখন কোন বর্ণটি হবে? চলো তো দেখি আমাদের কাছে আসলে কোন বর্ণটি আছে, আমরা একটু ম্যাজিক করে দেখে আসি। কি ওর নাম বলতে পারো? ওর নাম হচ্ছে ঢ, একটু জোর দিয়ে বলতে হবে, ঢ। ওর নাম কি? ঢ। ঢতে কি হয় জানো? ঢতে চলো তো, এটা কিসের ছবি? লোকটি কি করছে দেখো, লোকটি একবার ডানে একবার বামে করে কি যেন বাজাচ্ছে, তাই না? তার মানে ঢতে কি হয়, ঢোল। ঢতে হয় ঢোল, দেখেছো কত সুন্দর করে লোকটি ঢোল বাজাচ্ছে। আমরা ঢোল বাজানো দেখেছি না? হ্যাঁ, ঢোলের আওয়াজ কিন্তু অনেক ভালো লাগে। লোকটি দেখেছো একবার ডানে একবার বামে এভাবে করে ঢোল বাজাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, ঢোল বাজায় নিতাই ঘরা। মিসের সাথে সবাই বলো, ঢতে ঢোল, ঢোল বাজায় নিতাই ঘরা। আবার বলো মিসের সাথে, ঢতে ঢোল, ঢোল বাজায় নিতাই ঘরা। দেখেছো কত সুন্দর একটি ঢোল বাজাচ্ছে, ঢোলটাও দেখতে কত সুন্দর, তাই না? আচ্ছা, আমরা তাহলে এখন কোন বর্ণ শিখবো বলো তো? আমরা কি কি শিখে ফেলেছি? আমরা হচ্ছে ট ছ ড ঢ শিখলাম, এখন কি হবে চলো তো আমরা দেখে আসি। এখন যেহেতু আমাদের নতুন বর্ণ আজকে আমরা শিখছি, দেখি আমাদের সামনে আসলে কি সারপ্রাইজ ওয়েট করছে, তাই না? চলো দেখে আসি তারপরে বর্ণটি কি হয়, ওর নাম কি? দেখেছো ওর মাথাটা কেমন বাঁকানো একটু, মূর্ধন্য ন। সবাই মিশে সাথে বলো, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। এবার মূর্ধন্য নতে কি হয় চলো তো ছবিটি দেখি। দেখো তো কি ঝিক ঝাক একটা ছবি চলে আসছে, তার মানে হচ্ছে কি হাতে কি নিয়ে গান গাইছে, বীণা। এই যে এই বাদ্যযন্ত্রটির নাম কি? বীণা। বীণা হচ্ছে একটি বাদ্যযন্ত্রের নাম, দেখেছো হাতে নিয়ে এইভাবে করে গান গাইছে, তাই না? তাহলে আমরা কি বলবো, মূর্ধন্য নতে, মিসির সাথে বলো, মূর্ধন্য নতে বীণা, মূর্ধন্য নতে বীণা। তাহলে দেখো কত সুন্দর করে ঝিকঝাক করে গান গাইছে। তাহলে আমরা কি বলতে পারি, বীণার সুরে গাইছে গান। আবার বলো মিসের সাথে, বীণার সুরে গাইছে গান। তাহলে পুরোটা আবার আমরা আরেকবার বলি, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য নতে কি হয়, বীণা, বীণার সুরে গাইছে গান। আবার বলো, বীণার সুরে গাইছে গান। তাহলে আজকে আমরা কি কি শিখে ফেললাম বলো তো?
আজকে হচ্ছে আমরা ট থেকে নিয়ে মূর্ধন্য ণ পর্যন্ত শিখেছি। সবার কাছে কেমন লেগেছে? নতুন বর্ণ, নতুন কিছু ছবি নিয়ে তোমাদের সাথে মজার একটি ক্লাস করে ফেললাম এবং কিছু মজার মজার ছবি দেখে ফেলেছি। ডাবের পানি পুষ্টি ভরা, এটা কিন্তু খেতে হবে, কেউ কিন্তু ভুলবে না। এরকম কি আমরা আরও মজার ক্লাস করতে চাই? তাহলে বলো তো, মজার ক্লাস করতে চাইলে কী করতে হবে? আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাহলে প্রথমেই তুমি আমাদের মজার ক্লাসটি দেখতে পাবে। তাহলে কে প্রথমে আমাদের মজার ক্লাস দেখতে পাও, দেখতে চাচ্ছ কে কে? সবাই তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আজকে তাহলে এখানেই রাখছি, আবার পরবর্তীতে অনেক মজার ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।